যে আমরা কমেন্টে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানি থেকে অনেকেই যুক্ত হয়েছেন। শুধু তাই না, কমেন্ট এখানে দেখতে পেলাম, আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি, আবারও আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের এক ভাই মালয়েশিয়া থেকে তিনি দেখছেন, মালয়েশিয়া থেকে এই যে মামুন হোসেন মান্নান তিনি দেখছেন মালয়েশিয়া থেকে, এবং দেখেন যে আমরা কিন্তু শুধু দেশের গণ্ডির মধ্যে নেই, ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন এখন দেশের গণ্ডি ছাড়িয়ে কিন্তু বিদেশেও পা রেখেছে, তাহলে আমরা বলতে পারি এটা আমাদের অর্জন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং মামুন হোসেন ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনি আপনার আইডিতে শেয়ার করবেন এবং প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তারা কিন্তু বিমাতে অনেকের বিমা পলিসি করা রয়েছে, বিমা পলিসির হয়তো আপডেট তথ্য আপনারা জানেন না বা বিমা শিল্প সম্বন্ধে আপনারা জানেন না, অনেকের মনের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, প্রশ্ন রয়েছে। আপনারা বেশি বেশি আমাদের ইন্স্যুরেন্স বিডি গ্রুপের সাথে যুক্ত হবেন, ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন দেখবেন, নিঃসন্দেহে আপনারা এখান থেকে একটা বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি একটা পজিটিভ ইমেজ পাবেন। এবং সেই সাথে প্রবাসী ভাইদের জন্য আরেকটি কথা আমি বলে রাখছি, যদিও আলোচক আমি নয়, আলোচক আমার ভাই রয়েছেন, যে যারা আজকে প্রবাসী রয়েছেন তারা আপনারা কিন্তু আজ থেকে 5 বছর বা 10 বছর পরে বা 20 বছর পরে যে কোনো সময় তো আপনারা দেশে আসবেন, কিন্তু যখন আপনি দেশে আসবেন তখন কিন্তু আপনি কিছু না কিছু করবেন, আপনি হয় কোনো চাকরি করবেন বা ব্যবসা করবেন, কিছু না কিছু করবেন। তো আপনার জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি হতে পারে বাংলাদেশের বিমা শিল্পে ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ শুরু করে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে যোগদান করা। তো ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনি যদি কাজ করতে চান বিদেশ থেকে আসার পরে দেশে, তো তখন আপনি নতুন করে যুক্ত হয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হবার পরে কাজ করতে গিয়ে আপনার খানিকটা সময় লেগে যাবে, কিন্তু আপনি এবং শুধু আপনি না, আপনার মতন যারা প্রবাসী ভাইরা রয়েছেন যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা নিয়মিত ইন্স্যুরেন্স ক্যারিয়ার আলাপন প্রোগ্রামটি যদি দেখেন তাহলে আপনারা বাংলাদেশে আসবার পূর্বে আপনাদের প্রশিক্ষণের টোটাল একটি প্যাকেজ আপনাদের হয়ে যাবে, আপনারা খুব সুন্দরভাবে এই ক্যারিয়ার সম্বন্ধে জানবেন বুঝবেন, এবং দেশে আসবার পরে কোনো পরিমাণ টাকা বিনিয়োগ ছাড়াই বিনা পুঁজিতে আপনি ইন্স্যুরেন্স ক্যারিয়ার শুরু করতে পারবেন, এবং আপনি বিদেশের মতোই দেশে থেকেও হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে।